নমস্কার বন্ধুরা দেখছেন খবর সন্ধান আজ সাত অক্টোবর দু হাজার উনিশ সোমবার আজকের সবশেষ বা লেটেস্ট খবর হচ্ছে আবহাওয়া এই মুহূর্তে একই সঙ্গে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের নিম্নচাপ এবং সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা ফলে আজ থেকে ঝড় বৃষ্টি বাড়তে চলেছে কোথায় কোথায় বাড়বে বা কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে কেন এই বাড়ছে বা দুর্যোগ আসছে এবং কতদিনই বা থাকতে পারে সব কিছুই রয়েছে এই ভিডিওর মধ্যে আলোচনা এই মুহূর্তে রাজস্থান থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা পাশাপাশি আমরা জেনে গেছি যে ঝাড়খণ্ডে জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে সেটি অর্থাৎ ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূল পর্যন্ত ঘূর্ণাবর্তটি অবস্থান করছে যার ফলে পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূলে প্রচণ্ড একটা বৃষ্টিপাত এবং ঝাড়খণ্ডেও প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর জেরে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে এবং এর ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে সঙ্গত দিচ্ছে রোদ ফলে মৌসুমি বায়ু যেমন সক্রিয় রয়েছে প্রচণ্ড বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টির খবর রয়েছে আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তো যেটা এখনো পর্যন্ত লেটেস্ট আবহাওয়ার খবরে জানা গেছে দক্ষিণবঙ্গের মূলত উপকূলের জেলাগুলো যেমন পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে এছাড়া সম্ভাবনা রয়েছে যেমন বৃষ্টির কলকাতা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে যেমন পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া ইত্যাদি ইত্যাদি এই সমস্ত জেলাগুলোতেও একটা মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা কিন্তু উঠে আসছে সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা যেমন হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার সহ মালদহ এবং দিনাজপুরও হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা কিন্তু উল্লেখ করা হচ্ছে বা উঠে আসছে এই জেলাগুলো ছাড়া ছাড়া অর্থাৎ জেলাগুলো জেলাগুলো বাকি যে রয়েছে পূর্ব বর্ধমান সহ বাকি জেলাগুলো সেখানে হয়তো মেঘ করে আসবে এবং বিদ্যুতের ঝলকানিও দেখা যেতে পারে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হয়তো হালকা বা ঝিরঝিরে বৃষ্টি ক্ষণস্থায়ীভাবে হতে পারে এমনও খবর জানা যাচ্ছে এছাড়া যেটা জানা যাচ্ছে যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এমন সম্ভাবনা উঠে আসছে এবং পুনরায় একটা দুর্যোগ আসার ক্ষেত্র কিন্তু প্রস্তুত হচ্ছে এমনও আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এবং আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস যেহেতু ঝাড়খণ্ডে জোড়া ঘূর্ণাবর্ত অবস্থান করছে তাই ঝাড়খণ্ডেও আবার প্রবল বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে তার ফলে বীরভূম এবং পশ্চিমবঙ্গে আবার কিন্তু একটা জলস্ফীতি নদীগুলোতে বা এদিকে জল আসার একটা প্রবণতা কিন্তু তৈরি হচ্ছে যদি ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হয় সুতরাং বন্ধুরা এক কথায় জিস্ট থেকে এটাই বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের আবহাওয়া এখন কিন্তু অনুকূল নয় প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে কারণ নিম্নচাপ রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে এর ফলে আজকে তো উল্লিখিত জেলাগুলোতে বৃষ্টিপাত হবেই এবং আগামী চব্বিশ ঘন্টা এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে একটা দুর্যোগ আসার সম্ভাবনার ক্ষেত্র প্রস্তুত হচ্ছে অন্যদিকে ঝাড়খণ্ডে যদি বৃষ্টিপাত হয় তাহলে আবার কিন্তু এদিকে জল আসতে পারে এবং উত্তর উড়িষ্যা উপকূলও কিন্তু প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর জানিয়েছেন এই ছিল আজকের লেটেস্ট ভিডিও যদি আপনাদের মনে হয় ভিডিওটা হেল্প করছে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং যেতে যেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে নেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং